ভারত উপমহাদেশের বিভিন্ন স্থানে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন। এই ঐতিহাসিক নিদর্শনের মধ্যে একটি হচ্ছে জমিদার বাড়ি, যা বাংলাদেশের আনাচে কানাচে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। এর সাথে এক একটা জমিদার বাড়ির আছে এক এক রকম ইতিহাস। সেই ইতিহাসের সন্ধানে আজকে আমি যাচ্ছি হবিগঞ্জের আজমিরিগঞ্জ জলফুকা গ্রামে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি মহসিন বাদশা আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদেরকে হবিগঞ্জের জলফুকায় নিয়ে যাব, ততক্ষণ আমার সাথে থাকুন। বিচিত্র এক ঐতিহাসিক জনপদ জলশোকা, নামটা শুনতে খুবই অদ্ভুত লাগে। জনশ্রুতি আছে যে একসময় এক সাধক বাস করতেন এখানে। এ গ্রামটি তখন এক বিশাল জলাশয় ছিল। তিনি আদেশ করেছিলেন জলরাশি শুকিয়ে যাওয়ার জন্য, সেই জল শুকিয়ে গিয়ে নাম হয় জলশোকা। পৃথিবীর বৃহৎ গ্রাম বানিয়াচং থেকে মোটরসাইকেলে জলশোকা যেতে সময় লাগে 40 মিনিট এবং হবিগঞ্জ জেলা শহর থেকে সময় লাগে 1.5 ঘন্টা। এই গ্রামে 13 জন বা 13 গড় জমিদার ছিলেন। 13 গড় জমিদারের মধ্যে 12 গড় ছিল হিন্দু, 1 গড় মুসলমান। মুসলমান জমিদারের নাম ছিল রমজান আলী চৌধুরী ওরফে বুসামিয়া, আর সবচেয়ে বড় জমিদারের নাম শ্রী শ্রী গোবিন্দচন্দ্র রায়। গোবিন্দচন্দ্র রায়ের একারি ছিল 8 আনা জমিদারি, আর বাকি 12 জনের ছিল 8 আনা। গোবিন্দচন্দ্র রায়ের জমির পরিমাণ 2500 একর। তার বিশাল বসত বাড়ি, তাতে ছিল কাছারি বাংলো ঘর, বৈঠকখানা, কীর্তনের জন্য জলসাগর ও দুর্গা মন্দির, বাড়ির সামনে পুকুর, পিছনে পুকুর, আর চারপাশে নিরাপত্তা বেষ্টনী। আমার পিছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এটাকে বলে আটচালা ঘর। এই যে এই ঘরটার মূলত 8টা চালা, স্টেপ বাই স্টেপ স্তরে স্তরে সাজানো হয়েছে, তাই এটাকে আটচালা বলা হয়। এই ঘরের মধ্যে জমিদাররা বর্ষাকালে যখন চতুর্দিকে পানি থাকতো, হাওড়ে কোনো জমিগুলা সব পানি নিচে থাকতো, তখন তো কোনো কাজ থাকতো না, তো তখন জমিদাররা ফ্যামিলিকে নিয়ে এবং বিভিন্ন এলাকার থেকে শিল্পীদেরকে এনে এখানে গান করতেন। কি বুতুরে বাড়ি দেখেন, এই যে এই সিঁড়ি বেয়ে জমিদাররা ছাদে উঠত, এই বিল্ডিংয়ের ছাদে। কি একটা অবস্থা, বিল্ডিংয়ের ছাদ। কি ঝুপঝাড়ে একদম ঘন আবছা হয়ে আছে। সো গাইজ, আমরা এখন বসে আছি সেই জলশোকা জমিদার বাড়ির সেই বিল্ডিংয়ের ছাদে। তো একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, বিষয়টা হলো যে জমিদার যখন জমিদার প্রথা ছিল এখানে, যখন জমিদাররা ছিলেন, জমিদারের বাড়ির সামনে দিয়ে বা আশপাশ দিয়ে কেউ যদি মাথায় ছাতা দিয়ে যেত, তখন কী করা হতো, তাদেরকে শাস্তি দেওয়া হতো। আবার কেউ যদি চুল আশ্রিয়ে কি সিঁথি কেটে যেত, তাহলে তাকে ডেকে এনে সে মাথার নেড়া করে দেওয়া হতো। আর এখন সবচেয়ে মজার বিষয়, আশ্চর্যের বিষয় হলো আজকে আমরা সেই জমিদার বাড়ির ছাদেই বসে আছি। আজকে জমিদাররা নাই, আর দেখেন কি নির্মম ইতিহাসের কি নির্মম পরিহাস, যে এই জমিদার বাড়ির ছাদের মধ্যে স্থানীয় মানুষেরা কীরকম আবর্জনা করে রেখেছে। চতুর্দিকে শুধু আবর্জনা, জমিদার বাড়িটা এখানে স্থানীয় মানুষেরা দখল করে আছে, একদম বাজে অবস্থা। বিতর্কার বিল্ডিংয়ের যে অবস্থাটা আপনাদেরকে দেখালাম, সেখানে বিতর্কার অবস্থা একদম খুবই বাজে। এখানে
মল ত্যাগ করে রাখছে অনেক অনেক রকম করে, যে ইতিহাসের জিনিসটা বা এই যে ঐতিহাসিক স্থাপনাটা এটা আর এখন আর সেরকম নাই, সে একদম ধ্বংস হয়ে গেছে, একদম অবস্থা খারাপ। এমনও দিন গেছে জমিদার বাড়ির সামনে দিয়ে কেউ মাথায় ছাতা দিয়ে যেতে পারতো না, মাথায় সিটিকেটও যাওয়া যেত না, ডেকে এনে নেড়া করে দেওয়া হতো। জমিদারের বেশিরভাগই চলে গেছেন পাক ভারত যুদ্ধের সময়, যেমন গোবিন্দচন্দ্র রায়ের পোষ্যপুত্র গিরিশচন্দ্র, তিনিও চলে যান কলকাতায়। কীতেন্দ্রমোহন যাননি, বেঁচে আছেন তার ছেলে কমলেশ রায়, এলাকার সবচেয়ে পুরনো স্কুল কৃষ্ণগোবিন্দ পাবলিক হাই স্কুল, যেটি প্রতিষ্ঠা হয় 1867 সালে। জমিদার কৃষ্ণগোবিন্দ রায়ের ছেলের বউ শ্বশুরের নামে স্কুলটি প্রতিষ্ঠা করেন। এদিকে জমিদার গিরিশচন্দ্র রায়ের বৈঠকখানা এখনও টিকে আছে মোটামুটি। এই লোহার সিন্দুকটি গোবিন্দচন্দ্র রায় ব্যবহার করতেন, এটির মধ্যে তিনি গুরুত্বপূর্ণ ধন দৌলত এবং স্বর্ণালঙ্কার জমা রাখতেন। ধ্বংসাবশেষ সেই বাড়িতে এই গুরুত্বপূর্ণ সিন্দুকটি এখন বাচ্চাদের খেলনার জিনিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। পাকা বিটের উপর টিন ও কাঠের অবয়ব, তবে কৃষ্ণ কীর্তন মঞ্চটি স্টিলের তৈরি। কাছেই আছে দুর্গা মন্দিরটি, মন্দিরের পাকা দেয়াল কূপ পুরো, জমিদারের অন্দরমহল অবশ্য অ্যাটাচড বাথরুমও ছিল। এখন অবশ্য সপ্তাহে ইঁদুর বাদুরের আড্ডা, আর বেশি খুঁজলে হয়তো পাওয়া যাবে দীর্ঘশ্বাস। এটি হচ্ছে দুর্গা মন্দির, এটার ভেতরে দুর্গার প্রতিমা রেখে জমিদাররা দুর্গা পূজা করত প্রতি বছর। বর্তমানে এটা পরিত্যক্ত অবস্থায় আছে। ইতিহাস কখনোই কাউকে ছাড় দেয়নি, যার সবচেয়ে বড় প্রমাণ এই জলসুকা জমিদার বাড়ি। এই জলসুকা জমিদার বাড়িটি জমিদারদের উত্তরাধিকারীদের কারোই হস্তগত নয়, এটি বর্তমান বাংলাদেশ সরকারের একটি সম্পদ। সো এভরিওয়ান, আজকের ব্লগটি এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।